হ্যালো বন্ধুরা সপ্তম শ্রেণীর অনুশীলনী সাত দশমিক দুইয়ের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা অনুশীলনী সাত দশমিক দুইয়ের যে অঙ্কগুলো সমাধান আমরা করেছি এ পর্বে আমরা এ অধ্যয়ের যে সর্বশেষ দুটি অঙ্ক আছে চোদ্দো নম্বর অঙ্ক আর হচ্ছে পনেরো নম্বর অঙ্ক এই দুটি অঙ্কের সমাধান করব তার পরবর্তীতে আমরা এই অধ্যায়ের উপর ভিত্তি করে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল আসতে পারে পরীক্ষাতে সেই সৃজনশীলগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ তো চোদ্দো নম্বর অঙ্কে বলছে একটি ট্রেন ঘন্টায়। তিরিশ কিলোমিটার ব্যাগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো ট্রেনটির ব্যাগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট সময় বেশি লাগতো দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত এটা আমাদেরকে বলছে এখানে বের করার জন্য তো এটা সমাধানের জন্য আমরা যেহেতু দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত তা জানি না সে কারণে সমাধানে এসে আমরা লেখব যে মনে করি দুই স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার এটা আমরা ধরে নিলাম যে দুই স্টেশন অর্থাৎ কমলাপুর স্টেশন আর নারায়ণগঞ্জ স্টেশন এর এদের মধ্যবর্তী দ্রুত হচ্ছে এক্স কিলোমিটার এটা আমরা ধরে নিলাম তো এখন বলছে যে একটা ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে তো তিরিশ কিলোমিটার বেগে চলে সে কি কমলাপুর থেকে নারায়ণগঞ্জে পৌঁছালো তো এখন এই ট্রেনটা ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে এই এই যে এক কিলোমিটার পথ এই এক্স কিলোমিটার পথ যেতে সময় লাগবে কত সময়টা যদি আমরা যদি সময় বের করতে চাই তাহলে দূরত্বকে এই ব্যাগ দিয়ে বেগ করতে হবে বাক করতে হবে তাহলে দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের এক্স এটাকে ভাগ করতে বসে গিয়ে আমাদের এই তিরিশ দ্বারা তাহলে এই তিরিশ কিলিমিটার বেগে এক্স কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে গিয়ে এক্স বাই থার্টি ঘন্টা হুম এটা আমরা ঘন্টায় বের করব হয়ে তারপরে আবার বলছে যে পঁচিশ কিলিমিটারে কি বলছে ট্রেনটির ব্যাগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে তো যদি ট্রেনটা ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে পঁচিশ কিলোমিটার বেগে এক কিলোমিটার যায় তাহলে সময় লাগবে কত সময় লাগবে হচ্ছে গিয়ে এই দূরত্বকে এবার এই পঁচিশ দ্বারা ভাগ করতে হবে তো দূরত্ব ছিল কত আমাদের দূরত্ব হচ্ছে গিয়ে এক্স আর ব্যাকটা হচ্ছে গিয়ে আমাদের এই পঁচিশ তাহলে এই পঁচিশ দ্বারা ভাগ করে দিতে হবে ঘন্টা এখন আসতে হবে গিয়ে আমাদের এখানে যেহেতু দশ মিনিট দেওয়া আছে এখানে দশ মিনিটটাকে দেখেন সবগুলো এখানে ঘন্টা ছিল এটা ছিল ঘন্টা এখানেও ছিল ঘন্টা তো এই দশ মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করে নেব তো ঘন্টায় প্রকাশ করার জন্য এটা এখানে এসে লিখবো যে আমরা জানি আমরা জানি ষাট মিনিট সমান হচ্ছে গিয়ে এক ঘন্টা ষাট মিনিট সমান হচ্ছে গিয়ে এক ঘন্টা তো এখানে মিনিটের কথা বলা আছে হচ্ছে গিয়ে দশ মিনিট তো দশ মিনিটে কত ঘন্টা এটা আমরা বের করবো এখানে তো দশ মিনিটে আরও কম ঘন্টা হবে তো কম হলে কি করতে হবে কম হলে এই কে বাক করতে হবে এই দশ দ্বারা সরি দশকে বাক করতে হবে এই ষাট দ্বারা তাহলে আসে কত শূন্য শূন্য কাটা যাবে থাকবে হচ্ছে গিয়ে আমাদের সিক্স বাই ওয়ান বাই সিক্স ঘন্টা তার মানে দশ মিনিট সমান হচ্ছে গিয়ে ওয়ান বাই সিক্স ঘন্টা এখন আসবো হচ্ছে আমরা গিয়ে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা এসে লিখব যে এক্স বাই টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স বাই থার্টি সমান হচ্ছে গিয়ে কত এই ওয়ান বাই সিক্স এখন এটা আমি কীভাবে লিখলাম দেখেন এখানে এক্স বাই টোয়েন্টি বা কেন আগে লিখলাম এখানে আমাদেরকে বলছিল প্রশ্নের মধ্যে যে এই ট্রেনটা যদি তিরিশ কিলোমিটার বেগে যায় তাহলে কি নারায়ণগঞ্জে পৌঁছায় আর যদি পঁচিশ কিলোমিটারে যায় তাহলে কি দশ মিনিট সময় বেশি লাগে তাহলে মানে কি তাহলে ব্যাপারটা যে দাঁড়ালো তা হচ্ছে এই ট্রেনটা যদি এই এক্স বাই থার্টি ঘন্টায় না গিয়ে যদি এটা এক্স বাই টোয়েন্টি ফাইভ ঘন্টায় যেত তাহলে দশ মিনিট সময় বেশি লাগতো অর্থাৎ এখানকার পার্থক্যটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ওয়ান বাই সিক্স ঘন্টা আর কি তো আমরা এখানে এক্স বাই টোয়েন্টি ফাইভ লেখার কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু লব হচ্ছে গিয়ে আমাদের এক্স এখানেও লব এক্স মানে হচ্ছে গিয়ে সমান সম সমলব বিশিষ্ট একটা ভগ্নাংশ এটাকে আমরা বলতে পারি তো সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার মান ছুটো যার সংখ্যাটা ছোটো আর কি যার হর ছোটো সে হবে মানে বড় হ্যাঁ আর যার হচ্ছে গিয়ে হর বড় সে হবে গিয়ে মানে ছোটো তো এখানে যেহেতু এক্স বাই টোয়েন্টি ফাইভ হরটা হচ্ছে গিয়ে সুটো সে কারণে আমরা এখানে বড়টা আগে লিখছি কারণ বিয়োগ করার সময় বড়টা আগে লিখতে হয় তো যাই হোক এক্স বাই টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স বাই থার্টি এর পার্থক্য হচ্ছে গিয়ে ওয়ান বাই সিক্স ঘন্টা তো এখন আমরা এটাকে শুধু সমাধান করব এখানে তো সমাধানের জন্য এখানে পঁচিশ আর তিরিশ এর লসাগো আমাদের বের করতে হবে তো পঁচিশ আর তিরিশের লসাগো বের করার নিয়ম আশা করি জানেন আপনারা পঁচিশ আর হচ্ছে গিয়ে তিরিশ তো প্রথমে পাঁচ দিয়ে দিলে হয় হচ্ছে ফাইভ আর হচ্ছে এখানে সিক্স তো পাঁচ ছয় তিরিশ তিরিশ পাশে একশো পঞ্চাশ তার মানে লশাগো হয় হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ এখানে বা দিয়ে পঁচিশ আর তিরিশে লসাগো একশো পঞ্চাশ এখন যেটা করতে হবে এই পঁচিশ দিয়ে এই একশো পঞ্চাশকে ভাগ করতে হবে তো একশো পঞ্চাশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তখন আসে ছয় সেই ছয় যদি একসের সাথে গুণ করি তখন হবে এসি কি আমাদের ছয় এক্স মানে সিক্স এক্স তারপরে এখানে মাইনাস আসতে দিয়ে দেবো মাইনাস এখানে তিরিশ দিয়ে ভাগ করতে হবে হচ্ছে গিয়ে একশো পঞ্চাশকে তিরিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে আসে পাঁচ সেই পাঁচ একসের সাথে গুণ করলে হয় হচ্ছে গিয়ে ফাইভ এক্স আর এখানে আসতে হচ্ছে কি আমাদের ওয়ান বাই সিক্স এখন যেটা করতে হবে সিক্স এক্স থেকে যদি ফাইভ এক্স ভিউ করি তখন থাকে হচ্ছে গিয়ে শুধু এক্স আর এখানের এই একশো পঞ্চাশ এটা যদি আমরা এই ওয়ানের সাথে গুণ করি তাহলে হয় কত একশো পঞ্চাশ বাই সিক্স তো এইখান থেকে আমরা একটা এক্সের মান বের করতে পারবো এই সয় দ্বারা যদি একশো পঞ্চাশকে ভাগ করি তাহলে একটা এক্সের মান পেয়ে যাই আমরা তাহলে লাক্সিক্যাল সয় দ্বারা একশো পঞ্চাশকে ভাগ করি কত আসে দেখি একশো পঞ্চাশকে ভাগ করবো হচ্ছে কি ছয় দ্বারা তাহলে ছয় দুগুণে বারো এখানে থাকে তিন একটা শোনু নামাতে হবে পাঁচ ছয় তিরিশ তার মানে এক্সের মানব হচ্ছে কি টোয়েন্টি ফাইভ এক্স ইজ ইকুয়াল টোয়েন্টি ফাইভ আসবে তো এই এক্সটা ছিল কি আমাদের এই এক্সটাই ছিল হচ্ছে মূলত দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব তো আমাদের প্রশ্ন চাইছিলো যে দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত এটা বের করার জন্য সুতরাং আমরা উত্তরে এসে লাগবো যে অতএব দুই স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটার পনেরো নম্বর অঙ্কে বলছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং জমির পরিসীমা চল্লিশ মিটার জমিটির দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করো তো এখানে যেহেতু বলছে যে জমির দৈর্ঘ্যটা প্রস্থের তিনগুণ তো আমরা প্রস্থটা ধরে নেব লেখব যে আয়তাকার জমির প্রস্ত হচ্ছে গিয়ে এক্স মিটার এটা আমরা ধরে নেব আর জমিটার আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে প্রস্থ তার তিনগুণ তাহলে প্রস্ত হচ্ছে গিয়ে এক্স তার তিন গুণ হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য তাহলে থ্রি এক্স মিটার হচ্ছে কি দৈর্ঘ্য জমিটির তো যেহেতু প্রস্থ পাইলাম দৈর্ঘ্য পাইলাম তো আমরা এই জমির কত এখান থেকে এটা বের করে নিতে পারি তো এখানে এসে লিখবো যে অতএব জমিটির পরিসীমা হচ্ছে পরিসীমার সূত্র তো আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ তো এখানে টু ক্রস দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে কি থ্রি এক্স যুগ যদি যোগ করি তখন হয় ফোর এক্স তাহলে হবে কত টু ইন্টু ফোর এক্স তাহলে টু যদি আবার ফোর এর সাথে গুণ করি তখন হয় হচ্ছে গিয়ে আমাদের এইট এক্স এটা হচ্ছে গিয়ে আমাদের জমিটার আবার আমাদের প্রশ্নের মধ্যে বলে দিছিল যে এই জমিটার পরিসীমা হচ্ছে গিয়ে চল্লিশ মিটার তো আমরা প্রশ্ন মতে এসে কি লিখতে পারি যে এই এখানকার এইট এক্স এইট এক্স সময় আমরা লিখতে পারি গিয়ে ফোরটি যেহেতু পরিসীমা তো আমরা এখানে প্রশ্ন মতে এসে লিখবো যে এইট এক্স এইট এক্স সমান সমান হচ্ছে গিয়ে ফোরটি এটাও পরিসীমা এটাও এই জমিটার পরিসীমা এখন এখান থেকে আমরা শুধু এই এক্সের মানটা বের করব তো এক্সের মান বের করার জন্য কী করতে হবে এখান থেকেই আমাদের এইটটা সরাতে হবে আর এইটা যেহেতু এক্সের সাথে গুণাকারে আছে তো আমরা কি করব এই এক্সটা এই পাশে সমান সমানের ওপোজিটে নিয়ে এটা ভাগ করে দেবো তো ফোরটি বাই এইট তাহলে এখান থেকে একটা এক্সের মান বের হবে আর দিয়ে যদি চল্লিশকে কাটি তখন পাঁচ আটা চল্লিশ তখন হয়েছে কি এক্সের ভ্যালু ফাইভ তো এই এক্সট্রা সিলো কিলো এক্সট্রা সিলো হচ্ছে গিয়ে জমিটার প্রস্থ তো আমাদেরকে বলছে যে জমির এই জমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য আর হচ্ছে গিয়ে প্রস্থ নির্ণয় করার জন্য উত্তর এসে লিখবো যে জমিটির প্রস্থ এক সমান সমান ফাইভ মিটার আর জমিটির দৈর্ঘ্য হচ্ছে কি থ্রি এক্স ছিল তো থ্রি আর এই এক্স এর মান হচ্ছে গিয়ে ফাইভ তাহলে হয় কত তিন পাশে পনেরো মিটার তো পেয়ে গেলাম জমির প্রস্তাব পাঁচ মিটার আর জমির দৈর্ঘ্য গিয়ে পনেরো মিটার এটাই হবে আমাদের অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে তা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে